আসসালামু আলাইকুম। অনেক ভাইরা কমেন্ট করে, যে কমেন্টগুলা যে ভাই আমরা আসলে এত বেশি শিক্ষিত না, অথবা আমরা লেখাপড়া অত বেশি জানি না, আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা কি ইউরোপের কোনো দেশে যেতে পারবো, অথবা সেখানে গেলে কি কাজ টাজ করতে পারবো। আমি আপনাকে বলি ভাই, ইউরোপের কোনো দেশে আপনি ইংলিশে কথা বলতে পারেন বা না পারেন এটা আপনার কাছে জানতে চাইবে না, কারণ ওরা কখনো ইংলিশটাকে এত বেশি গুরুত্ব দেয় না। ওরা প্রতিটা দেশেরই নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব প্রতিটা দেশে। আমি তাকি গ্রিসে, গ্রিসের ভাষা হচ্ছে একটা, স্পেনের স্পেনের ভাষা হচ্ছে আরেকটা, পর্তুগাল পর্তুগালের ভাষা আরেকটা, ইতালি ইতালির ভাষা আরেকটা, ফ্রান্স ফ্রান্সের ভাষা আরেকটা, পোল্যান্ড পোল্যান্ডের ভাষা আরেকটা। মানে প্রতিটা দেশেরই আলাদা আলাদা ভাষা। এখানে ইংলিশটা যে জানতেই হবে, তো ইংলিশটা জেনে আসলে আপনার চাকরি হয়ে যাবে, বললেই হয়ে যাবে, এরকম কিছু না। আর আপনি যে এত বেশি শিক্ষিত থাকলেই যে আপনি মনে করেন চাকরি পাবেন, অথবা আপনাকে শিক্ষিত হতেই হবে ইউরোপ আসার জন্য, না। আপনারা এইসব নিয়ে টেনশন করেন না যে আপনি এত ইংলিশে কথা বলতে জানেন না, আপনি এত ভালো স্টুডেন্ট না, অথবা আপনার এত বেশি লেখাপড়া নাই, আপনি কি ইউরোপের দেশে গিয়ে কিছু করতে পারবেন। যদি কেউ এরকম বলে, এসব কথা মানবেন না, এসব কিছু না। এখানে যে শিক্ষিত হতে হবে কাজ করার জন্য, অথবা আপনাকে ভালো ইংলিশে কথা বলতে হবে কাজ করার জন্য, না এরকম না, এইসব দেশ মোটেও এরকম না। আর যদি আপনি জেনে থাকেন এইসব দেশ এরকম, তাহলে আপনি ভুল জানেন, সঠিক জানেন। যদি পারেন ভালো আর কি, এটি যদি পারেন কাজ শিখে এটা কাজে লাগে, এটা ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। ইউরোপের যে কোনো দেশে আসেন, এটা এটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে পজিটিভ জিনিসগুলো দেখানোর চেষ্টা করি, বাট কোনো নেগেটিভ জিনিসগুলো দেখানোর চেষ্টা করি না। আমি চাই আপনারা ইউরোপ, আমি চাই আপনারা যারা আছেন বাংলাদেশে, আপনারা সবাই ইউরোপ সম্পর্কে জানেন, ইউরোপে সম্পর্কে বুঝেন। এটাই আমার মূল লক্ষ্য, মূল টার্গেট, যে আপনারা ইউরোপ সম্পর্কে জানেন, ইউরোপ সম্পর্কে বুঝেন। এটাই আসতে পারবেন কিনা না আসতে পারবেন কিনা এটা পরের বিষয়, অন্তত ইউরোপ সম্পর্কে ধারণাটা থাকার জন্য ভালো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।